এবং স্যার আরেকজন জানতে চেয়েছেন তার বাবুর বয়স 12 মাস, সারাদিন 2 ঘন্টা কম ঘুমায়, রাতেও অনেক সময় ঘুমাতে অনেক দেরি করে। বাবু খিচুড়ি, মাছ, মুরগির মাংস, ওটস, সাবু, সুজি, নুডলস, সবজি খায়। তার একটু ঘুম কমায়, এই জন্য মা দুশ্চিন্তা করার কিছু নেই। হয়তো মা যখন ঘুমায় তখন সে ঘুমিয়ে যায়, নাহলে মা তো সারা রাত জেগে থাকতে হবে যে ও 2 ঘন্টা ঘুমিয়েছে, এটা হিসাব করে পাওয়া কষ্ট। বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, বাচ্চা ঠিক মতো বাড়ছে কিনা, 1 বছর বয়সে কত ওজন সেটা বললে বলতে পারতাম যে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, সে ঘুমাবে। 1 বছরের বাচ্চা এখন তার যতটুকু ঘুমের প্রয়োজন সে ঘুমাবে, তার যদি ঘুমের প্রয়োজন না হয় সে ঘুমাবে না, কিন্তু ওটা আমাদের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে সে ঠিক মতো সুস্থ আছে কিনা, তার ওজন বাড়ছে কিনা, সে লম্বা হচ্ছে কিনা, সে হাসিখুশি থাকে কিনা, খেলাধুলা করে কিনা, সে ইন্টারাকশন করে কিনা, সেইগুলোই মানসিকভাবে সে গ্রোথ তার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। জি, তার সবই ঠিক আছে। তো তার ওজনটি কত জানালে পরে আমরা বলতে পারতাম যে আসলে তার সবকিছু ঠিকঠাক মতো চলছে, তবে 1 বছরের ওজন সবই ঠিক আছে। আমরা বলে দিই, 1 বছরে 9.5 কেজি হবে ছেলে বাচ্চার ওজন, আর 9 কেজি হবে মেয়ে বাচ্চার। মেয়ে বাচ্চার জি, তো সেটা খেয়াল রাখবেন। আর আমি বলবো যে বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে একটু বড় হলে পরে, অন্তত 3 বছর বা 4 বছর হলে পরে, তারপরে বাচ্চাদেরকে ওটস দিতে, কারণ ওটস কিন্তু একটা কার্বোহাইড্রেট বেশি ওর ভিতরে, আর মানে কৃত্রিম ভাবে ওখানে কিন্তু অনেক হয়তো বা ভিটামিন মিনারেল যুক্ত থাকে, যেটা স্যার শুরুতেই বলেছেন যে কৃত্রিম ভাবে যে জিনিসগুলো ভিটামিন মিনারেলস গুলো থাকে সেটা আমাদের শরীরে কিন্তু শোষণ সেভাবে হয় না, আমাদের শরীরে সেভাবে কাজে লাগে না, দেখা যায় যে 20%-এর মতো কাজে লাগে। আর অন্যান্য খাবার যেগুলো একই জিনিস, হয়তো আয়রন ট্যাবলেট এর আমি যদি এক্সাম্পল বলি, বা আয়রন আমি হয়তো বা রিচ ফুড বলি, যদি বলি কলিজা, এই জাতীয় খাবার গুলো থেকে, তো সেখান থেকে যদি হয় 90%, এখান থেকে হবে 20%, আমি কোন পেছনে নিবো। আর ওটস কিন্তু সাধারণত খাওয়ার পরে বাচ্চাদের কিন্তু বেশ অনেকক্ষণ পেটে থাকে, আর এই থাকাটার ফলে দেখা যায় ম্যাক্সিমাম যেহেতু কার্বোহাইড্রেট এবং আর হয়তো বা কিছু অ্যাশ ট্যাশ জাতীয় জিনিসপত্র ওখানে থাকে, ভিটামিন মিনারেল সামান্য, কিন্তু আসল জিনিস কিন্তু সেখান থেকে পায় কম। তাহলে কি বাচ্চা একই 12 মাস বয়স, তার মধ্যে যদি ম্যাক্সিমাম সময় যদি ওটস খেয়ে যদি তার ক্ষুধাটা যদি কম লাগে, তাহলে আপনি অন্যান্য মিশ্রণের সমৃদ্ধ খাবার আপনি কখন দিবেন, কখন বাচ্চা খাবে? সেই জন্য খাবারের তালিকায় যদিও ছবিতে দেখায় ওটসের সাথে বিভিন্ন ফলমূল মিশিয়ে, সেটা আসলেই ওই রকম ভাবে করা সম্ভব না, বাচ্চাকে ওইটা দিলে আসলে তেমন কোনোটা কাজে লাগে না। তার থেকে আপনি ঘরের তৈরি খাবার আদার্স যেগুলো আছে, যেটা বলছেন খিচুড়ি, মাছ, মাংস, ডিম দিয়ে খিচুড়ি তৈরি করেন, ডিম দিয়ে সুজি রান্না করেন, মাছের কাটলেট তৈরি করেন, অনেক কিছু আছে, সেগুলো আপনি বাচ্চাকে খাওয়ানোর ট্রাই করেন। এত ছোট বাচ্চাকে এত ভ্যারাইটিস বাইরের জিনিসপত্র না দেওয়াটাই ভালো।